Assalamualaikum. Welcome to New Roots Hair, Skin and Laser Center. আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমাদের একজন পেশেন্ট আছে আমাদের সাথে, যার সার্জারিটা আমরা গত বছর ডিসেম্বরে দিয়ে করেছিলাম, অর্থাৎ 2022-তে। সেই সময় তার আমরা যখন ট্রান্সপ্লান্ট করি, তখন তার আইভরি একটা ট্রান্সপ্লান্ট করা ছিল। তারপরে হচ্ছে আমরা হেয়ারটাকে ভালোভাবে ইনলাইসিস করেছি এবং পরবর্তীতে আমরা ট্রান্সপ্লান্ট করেছিলাম। ওনার অ্যাপ্রক্সিমেটলি 4,800 গ্রাফসের মতো ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং আজকে সেই ট্রান্সপ্লান্টের পরে অলমোস্ট 8 মান্থসের মতো পূরণ হয়েছে এবং আজকে আমরা আমাদের ফলো আপ চেক আপের জন্য এসেছি। আমরা দেখতেই পাবো, আরও ক্লোজলি আপনাদেরকে রেজাল্টটা দেখিয়ে দেওয়া হবে এবং বিফোর পিকচার্সগুলোও ভালো করে দেখিয়ে দেওয়া হবে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে একবার ট্রান্সপ্লান্ট করার পরে কি আবার করার চান্স থাকে নাকি। আসলে ট্রান্সপ্লান্ট করার জন্য আমাদের আসলে মেইনটা দরকার হচ্ছে আপনার কতটুকু ডোনার অ্যাভেলেবল আছে, আমরা কতটুকু এরিয়া কাভারেজ করব সেটা খুবই ইম্পর্টেন্ট থাকে, আপনার ডোনার এরিয়া গ্রাফটের কোয়ালিটি কেমন আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। সো অনেকেই আছেন যারা ফার্স্ট ট্রান্সপ্লান্ট করেছেন বা আসলে শুধু ফলাফল পান নেই, তারা কিন্তু হতাশ হওয়ার কোনো কারণ নেই, আপনারা কিন্তু সেকেন্ড ট্রান্সপ্লান্টও করতে পারেন, অনেকে কিন্তু থার্ডও করে। আমাদের মেইনটা হলো যে আপনার ডোনার এরিয়া ভালো থাকতে হবে, আপনি একটা ফলো আপের মধ্যে থাকতে হবে এবং একটা নিয়মের মধ্যে থাকলে আমরা অবশ্যই সাকসেসফুলি সেকেন্ড ট্রান্সপ্লান্ট করতে পারি। আজকে আমাদের পেশেন্ট আমাদের সাথেই আছেন এবং আপনার রেজাল্টটাও দেখতে পাচ্ছেন যে আজকে ওনার 8 মান্থসের রেজাল্ট এরকম এসেছে। আমরা যে কটা গ্রাফ দিয়েছিলাম ওনার আগের ট্রান্সপ্লান্টের তুলনায়, আজকে এবারে যে ট্রান্সপ্লান্টটা হয়েছে একদম আমরা সম্পূর্ণরূপে ফুল কাভারেজ করতে পেরেছি এবং ডেন্সিটিটাও আমরা সেই রকম দিতে পেরেছি। আরও আসবে ফিউচারে, আর একটু ডেন্সিটি আসবে, অ্যাপ্রক্সিমেটলি আরও আপনি 10-20% ধরে রাখতে পারেন, ডেন্সিটিগুলো আরও বাড়বে। কিন্তু এই মুহূর্তে আমরা যে রেজাল্টটা আছে এটা আগের তুলনায় এখন অনেক বেটার আছে। আমরা দর্শকের আজকে উদ্দেশ্যে আমাদের পেশেন্টই আমাদেরকে পুরো জার্নিটা উনি ওনার ভাষায় আপনাদের জন্য শেয়ার করবেন, আশা করি আপনারা এটা আরও ভালো বুঝতে পারবেন। আমরা শুরু করি। আসসালামু আলাইকুম দাদ। ওয়ালাইকুম। ভালো আছেন? আচ্ছা, আজকে আমাদের পেশেন্টদের জন্য যারা আছে, আমাদের দর্শক আছে, তাদের জন্য হচ্ছে আপনি আপনার জার্নিটাকে একটু সুন্দর করে বলেন যে আসলে আপনি কি, যেহেতু একবার ট্রান্সপ্লান্ট হয়েছে, আপনি কীরকম ফেজেস মধ্যে গিয়েছিলেন, তারপর একটা আবার সিদ্ধান্ত নিলেন করার এবং এখন কেমন ফিল করছেন সেটা আপনি বলবেন। স্যার ধন্যবাদ, প্রথমে আপনাদের ক্লিনিককে আমি ধন্যবাদ দিতে চাই, কারণ সেই 2016 সালে আমি একটা ট্রান্সপ্লান্ট করাই। আসলে বলতে গেলে সে ট্রান্সপ্লান্টটা আমার মনোভূত হয়নি এবং তারা ভালো রেজাল্ট আনতে পারেনি। এর পরবর্তীতে আজকে 22 সালে, অর্থাৎ 5 বছর পর, আমি ফেসবুক ঘাটাঘাটি করতে করতে এই ক্লিনিকের যে ভিডিও ক্লিপগুলো আমি নিয়মিত দেখতে থাকি। প্রায় 2 মাস দেখার পর আমার মনে হলো যে আসলে এখানে অথেন্টিসিটি আছে আর কি। এরপর আমি যোগাযোগ করি, যোগাযোগ করার পরে বিভিন্ন জিজ্ঞাসা ছিল আমার, কারণ আসলে যাদের মাথায় চুল কম সমস্যাটা তারাই বুঝে, যাদের মাথায় চুল আছে তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে না। বিভিন্ন ধরনের জিজ্ঞাসা এর আগে, প্রথমে যে আমার সার্জারি সেটাও একটা ফেল হওয়ার কারণে জিজ্ঞাসাটা আরও বেশি থাকে। এরপরে তাদের কাছে জিজ্ঞাসা করার পরে আমি স্যাটিসফাইড হই যে না, এখানে করানো যায়। এরপরে আসি, আসার পরে তাদের যে ব্যবহার, পাশাপাশি তাদের যে সার্জারি, পরবর্তীতে টেক কেয়ার, সব কিছু অসাধারণ। এখানে আমার যখনই আমি ফোন করি কোনো সমস্যা নিয়ে যে সার্জারি পরবর্তীতে, সাথে সাথে তাদের রেসপন্স, এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। আর রেজাল্ট আপনারা তো দেখতে পাচ্ছেন, আসলে বলতে গেলে এটা আমার কনফিডেন্স অনেক মানে আপ টু দ্য মার্ক। এখন আমি অফিস করি বা বিভিন্ন জায়গায় মুখ করি, অনুষ্ঠানে যাই, এটা আমার কনফিডেন্স লেভেলটা অনেক বাড়িয়ে দিয়েছে এবং আমি এতটা প্রত্যাশা করি নাই যে আসলে এখন যেটা মনে হচ্ছে যে অরিজিনাল যে চুলটা থাকে, যেটা ন্যাচারাল থাকে, সেটার চেয়েও ভালো হয়েছে। এবং এটা আমি আমার রিলেটিভসদের কাছ থেকে এ ধরনের ফিডব্যাক পাই। যখন এ ধরনের ফিডব্যাক পাই আলটিমেটলি আমার অনেক ভালো লাগে যে না, তখন মন থেকেই এই নিউ রুটসের প্রতি আমার একটা কৃতজ্ঞতা চলে আসে আর কি। আর আপনারা যারা করতে চান, এখানে নিঃসন্দেহে আপনারা চোখ বন্ধ করে এখানে আসতে পারেন, কথা বলতে পারেন। এতে হবে কি, আপনাদের মানে আপনারাও একটা সিদ্ধান্ত নিতে পারবেন আর কি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসলে একটা সাকসেসফুল হেয়ার ট্রান্সপ্লান্টের জন্য যেমন গাইডেন্স দরকার, তেমনি কিন্তু পেশেন্টের নিজস্ব কিন্তু একটা মেনটেন্সে কিন্তু অনেক বড় একটা রোল প্লে করে। আমাদের আপনাদের
মধ্যে যারাই আছেন বা আপনারা করতে চাচ্ছেন বা যে কোনো কোয়েরি আছে আমাদের কমেন্ট করতে পারেন, আমাদের কাছে রিচ আউট করতে পারেন। আমরা আমাদের সাধ্যের মধ্যে চেষ্টা করবো সবসময় আপনাদের জন্য সার্ভিসটা এনশিওর করা। আর আমাদের সাথে এই পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আপনাকেও স্যার অনেক ধন্যবাদ, আমাদের দর্শকের জন্য এত মূল্যবান আপনার সময়টা দেওয়ার জন্য এবং আপনার এক্সপিরিয়েন্সটি বলার জন্য ধন্যবাদ আপনাকে। আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং এই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।